আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কিচেন। আজ আমি আপনাদেরকে চিকেন কোরমা তৈরি করে দেখাবো, তো আসুন দেখে নিই কিভাবে তৈরি করতে হয় চিকেন কোরমা। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। এখানে আমি 700 গ্রামের মতো চিকেন নিয়েছি। এখন আমি এর সাথে 3 টেবিল চামচের মতো টক দই দিয়ে দিব। আমি টক দইটাকে একটু ফেটিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব, 1 চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর দিব 1/2 টিস্পুন জিরার গুঁড়ো। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিব। সব উপকরণ ভালো মতো মিক্স করা হয়ে গেছে। এখন আমি ফ্রিজে 1/2 ঘন্টার জন্য রেখে দিব। এখন আমি বাকি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 টিস্পুন জিরা নিয়েছি, গোটা জিরা, 2 তেজপাতা, এখানে 1 টুকরো দারচিনিকে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, এখানে 4-5টা এলাচে, 4টা লং, এখানে 1 টুকরো জয়ফল নিয়েছি 1 টেবিল চামচের মতো, কিশমিশ, আর এখানে আমি 4-5টা গোটা কাঁচামরিচ নিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য, আর 1টা বড় কাঁচামরিচকে আমি ফালি করে নিয়েছি। এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি 7-8টা কাজু বাদাম আর 7-8টা কাঠবাদামকে একসাথে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ বাটা লাগবে 2 টেবিল চামচের মতো, দুধ লাগবে 1 কাপ। এখানে আমি 2 টেবিল চামচের মতো বাটার নিয়েছি, আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘিও ইউজ করতে পারেন। এখানে 1/4 কাপ তেল নিয়েছি, আর এখানে 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা নিয়েছি, আর লাগবে 1 চামচ রোজ ওয়াটার। 1/2 ঘন্টা হয়ে গেছে, আমি চিকেন ম্যারিনেট করা চিকেন বের করে নিয়েছি ফ্রিজ থেকে। এখানে চলে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এতে তেল আর বাটার দিয়ে দিব। তেল হালকা গরম হয়েছে, এখন আমি এতে গোটা মশলাগুলো দিয়ে দিব। এখন হালকা একটু ভেজে নিব। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব, পেঁয়াজ হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজব। পেঁয়াজ হালকা ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি এতে আদা রসুন বাটা দিয়ে দিব, আর দিব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এখন 2 মিনিটের মতো মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব। 2 মিনিট হয়ে গেছে, আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন মশলার উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিব। ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিয়েছি, এখন ভালো করে একটু নেড়েচেড়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে মিডিয়াম লো হিটে 10 মিনিটের মতো কষিয়ে নিব। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি বাদাম বাটা দিয়ে দিব। এখানে আমি ম্যারিনেট করা বাটিতে যে মশলাগুলো লেগেছিলো তার সাথে আমি 4 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে একটু লাগিয়ে পরিষ্কার করে নিয়েছি বাটিটা। মশলার বাটিটা ধুয়ে আমি সেই পানিটা দিয়ে দিয়েছি। এখন 4-5টা গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর 1টা ফালি করা কাঁচামরিচ দিয়েছি। এখন 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ দিয়ে দিব, আর দিব 1 কাপ পরিমাণ ঘন দুধ। এখন একটু ভালো করে নেড়ে নিব। এখন ঢাকনা দিয়ে মিডিয়াম লো হিটে 20 মিনিটের মতো রান্না করব। আমি প্রায় 25 মিনিটের মতো চুলায় রেখেছি, এখন আমি ঢাকনাটা তুলে ফেলব। আপনারা দেখতে পাচ্ছেন কোরমাটা রেডি হয়ে গেছে, ঘন হয়ে গেছে ঝোল, উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি এতে 1 চামচ চিনি দিয়ে দিব, আর দিব 1 চামচ রোজ ওয়াটার। এখন আমি 2 মিনিটের মতো চুলায় রেখে চুলাটা বন্ধ করে দিব। আপনারা যদি আরও ঘন খেতে চান তাহলে আরও 5-6 মিনিটের মতো চুলায় রেখে ঘন করে নেবেন। আমার কাছে একটু পাতলা খেতে ভালো লাগে, তাই আমি আর 2 মিনিটের মতো চুলায় রেখে চুলাটা বন্ধ করে দিব। তৈরি হয়ে গেছে আমার ইয়ামি চিকেন কোরমা। এই কোরমাটা খেতে খুবই মজার, আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।